মাননীয় মালা রায় আছে, প্রাক্তন সাংসদ এবং আমাদের দলের বিশিষ্ট নেতৃত্ব আছেন, সুভাষিস চক্রবর্তী আছেন, আমার সহযোগী কর্পোরেশনে একসাথে আমরা কাজ করি, আমার মেম্বার মেয়র ইন কাউন্সিল অভিজিৎ মুখার্জি আছেন, আমার আরেক বন্ধু বেহালার আমাদের দলের কাজকর্ম দেখেন অঞ্জন দাস আছেন, আমাদের চেয়ারপারসন সঙ্গীতা দাস আছেন, আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান বড়সলো সুদীপ পল্লে আছেন, আমাদের সোমা চক্রবর্তী আছেন, মালবিকা বৈদ্য আছেন, সঞ্চিতা মিত্র আছেন, মনশ্রী বাগ আছেন, আর আমার ছোট বোন এই বেহালা পূর্বে বিধায়ক এবং আমার উনিও আমার কাউন্সিলর রত্না চ্যাটার্জি, উনি এখানে আছেন, ঘনশ্রী বাগের নাম বলেছি, আর আমার যার ওয়ার্ডে আজকে আমরা এখানে এসেছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় রূপক, অত্যন্ত ভালো কাজের ছেলে ও এখানে আছে, ওরই নেতৃত্বে আমরা ওর সহযোগিতা না পেলে এই বুস্টিং পাম্পিং স্টেশন হতো না। আছেন আমার ডিজি ওয়াটার সাপ্লাই মৈনাক মুখার্জি আছেন, ডেপুটি সিএমএইচও আমাদের বিশ্বজিৎ বিশ্বাস আছেন, হ্যালো আমাদের ওয়াটার সাপ্লাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাদলবাবু আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তন্ময় আছেন, আছেন আমাদের নুরুজ্জামান মণ্ডল আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জগন্নাথ দে সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাপড়ি আছেন, পাপড়ি সরকার আছেন, দেবব্রত চট্টোপাধ্যায় আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়াটার সাপ্লাই সব্যসাচী দে আছেন, এবং সর্বোপরি আপনারা সকলে এখানে আছেন। আমি বিশেষত অন্য কোনো প্রোগ্রামে যেতে পারি না পারি, জল সরবরাহের ক্ষেত্রে আমি সবসময় চাই যে আমি এই পূর্ণ কাজটা করি এবং আপনাদের আশীর্বাদ অর্জন করি, তার কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী, তিনি সবসময় বলেন জল দেওয়া অর্থাৎ মানুষকে জীবন দেওয়া। মালাদি এতক্ষণ বলছিলেন না যে আমরা কখনো জলের ট্যাক্স নিই না, তার কারণ মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন জল হল জীবন, আর জীবনের কখনো দিন ট্যাক্স হয় না, তাই আমরা ওয়াটার ট্যাক্স কোনোদিন নিই না। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী সবসময় আমাকে এই দায়িত্বটা দিয়েছেন যে যতটা সম্ভব জলটা যাতে কলকাতার মানুষ ঠিকঠাক পায়, এবং আপনারা জানেন যে আমাদের চব্বিশ শেষ হওয়ার আগে আমাদের সারা বাংলায় আমাদের প্রতিজ্ঞা আছে যে আমরা সব ঘরে জল পৌঁছব, এবং তার সেই হিসেবে কলকাতা কর্পোরেশনে আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে ওয়াটার সাপ্লাই প্রজেক্টগুলো যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় মৈনাকবাবুকে সেই দায়িত্ব আমার দেওয়া আছে। এটা ঠিক যে আগে যখন আমাদের বোর্ড ছিল না, সেই সময় যা ওয়াটার গার্ডেন নিচে ফলতা তুলনা এখন অনেক বেশি হচ্ছে, প্রায় 515 মিলিয়ন গ্যালন জল শুধু আমাদের কলকাতায় তৈরি হয়, যেটা সত্যিকারে কলকাতার মানুষের পপুলেশনে সেটা লাগে না। এবং আর কিছুদিনের মধ্যে বেহালাতেও আমি একটা কেএমডিএ দিয়ে মহেশতলা একটা খুব বড় জল প্রকল্প করেছি, মহেশতলা বজবজে অত জল লাগবে না, উজালিতে আমি আরেকটা জল প্রকল্প করে দিয়েছি, সুতরাং সেখান থেকেও একটা জল যেটা মানবিকা বৈদ্যের ওয়ার্ডে খুব ক্রাইসিস 127-26 ওইখান থেকে আমরা ওই জলটা কিছুদিনের মধ্যে আমি কেএমডিএর সাথে মৈনাকবাবুকে অলরেডি মিটিংয়ে বসিয়েছি,
এবং ওখান থেকে আমরা জলটা ওখানে দেবো। তাহলে এত জল হয়ে যাবে বেহালা অঞ্চলে যে বেহালার কোনো মানুষ আগামী ২৫ বছর আর কোনো জলের ক্রাইসিস থাকবে না। নিচে আমাদের সিং সাহেব বসে আছেন, এমপি বিল্ডার, আর পার্থবাবু বসে আছেন, উনিও আমাদের কেএমডি এর পিএইচি খুব বড় বড় জল প্রকল্প করে। একদিন আমায় দুঃখ করে বলছিলেন যে সারা বাংলা ঘুরে আমি জল প্রকল্প করি আর আমার নিজের বাড়িতেই প্রেশার নেই জলের, তাই জল কষ্টে ভুগছি। আমি তখন জানতাম না যে উনি এখানে থাকেন, তাই এখন যেহেতু রূপকের মতন একজন অ্যাক্টিভ কাউন্সিলর উনি পেয়েছেন, তাই এইটাও আজকের পরে আর সেই কমপ্লেনটা ওনার থাকবে না। তার কারণ আপনারা নিশ্চিতভাবে জল পেতেন, এবং জলের ধর্ম হচ্ছে যে জল একটা জায়গায় গেলে আস্তে আস্তে ফ্লো করতে করতে স্থির হয়ে যায়। যদি আমরা কোনো জায়গায় বুস্টিং পাম্পিং স্টেশন না বসাই, তাহলে গার্ডেন নিচে যা জল আছে যথেষ্ট আমরা এইসব অঞ্চলের জন্য, কিন্তু জলটা একটা জায়গায় যেতে যেতে আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়, তখন জলটাকে আরেকটু বুস্ট করতে হয়, অর্থাৎ প্রেশার দিতে হয়, দিলে আবার সেই জলটা দৌড়ে। সেইটাই এখানে আমাদের জল ছিল, এখানে গার্ডেন রিস থেকে জল আসে, বেহালা পাম্পিং স্টেশন থেকে জল আসে, আমাদের সিইটি থেকে জল আসে, কিন্তু সেই জলটা এই অঞ্চলটা জয়শ্রী পার্ক, তারপর লোকনাথ পার্ক, শ্যামাপল্লী, রাজা রামমোহন রায় রোড, এইসব জায়গায় সেই জলটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যেত। অর্থাৎ জলটা এই প্রেশার চলছে, পড়ছে তো পড়ছে, যার আন্ডারগ্রাউন্ড আছে ভর্তি হচ্ছে, যার আন্ডারগ্রাউন্ড নেই তার টুকটুক 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 করে জল পড়ছে, সেটাতে মজা নেই। তাই এই পাম্পিং স্টেশনটা করে এগুলো এখন, যেহেতু মণিবাবু বললেন যে আমরা পাম্প হাউসটাকে ওপরে করিয়ে দিয়েছি, কেন? তার কারণ আগে ছিল যে পাম্প হাউসগুলো পাশে থাকতো, বড় বড় পাম্পগুলোকে বসানো তো ঘর ঘর করে ঘুরতো, যেরকম আমাদের গার্ডেন রিজ বা ফলতায় আছে। এখন আমরা টোটালটাকে সাবমার্সিবল পাম্প, অর্থাৎ জলের তলায় পাম্প থাকছে, সেইখান থেকে পাম্পটা স্পিড করে ঘুরে সেই জলটাকে ফোর্সটাকে বাড়াচ্ছে, সেই ফোর্সটা আপনার বাড়ির দিকে একদম ছুটে যাচ্ছে, এবং সেখানে গিয়ে অন্তত তিনতলায় না গিয়ে আর দোতলা পর্যন্ত অটোমেটিক জল চলে যাবে। এবং আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই আশ্বাস দিয়েছি ও তার নির্দেশ যে আমরা জল যেরকম গার্ডেন রিচে জল বাড়িয়েছি, আমরা যেরকম ফলতায় জল প্রকল্প বাড়িয়েছি, সেরকম আমরা ঢাপাতেও ২০ মিলিয়ন গ্যালন ছিল, আরও আমরা এই ৩০ মিলিয়ন গ্যালন ছিল, আরও ২০ মিলিয়ন গ্যালন আমরা জল বাড়িয়েছি। আমরা যেরকম গড়িয়াতে একটা নতুন এই খিদিরপুর থেকে জল নিয়ে যাচ্ছি, আপনারা যদি দেখেন কোনো দিন এই গঙ্গার ধারে একটা বড় পাইপ যাচ্ছে, সেই পাইপটা গড়িয়াতে যাবে, তারপর সেখান দিয়ে সোনারপুর জল কালিনালার উপর দিয়ে এই এত বড় পাইপটা নিয়ে যাচ্ছি। কোথা দিয়ে না, আমার কনস্টিটিউন্সি, এটা যেমন রত্নার কনস্টিটিউয়েন্সি, আমিও তো একটা ছোটো এমএলএ, আমার কনস্টিটিউয়েন্সি যে পোর্ট সেখান দিয়ে আবার আমি ওখান থেকে জলটা ওইখান থেকে ঘুরে 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 নিয়ে যাচ্ছি। তাই এই চারিদিকে জলটা আমাদের সরবরাহ করছি, তার কারণ আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ, অর্থাৎ আপনারা যারা বাংলার মানুষ, যারা কলকাতার মানুষ, এবার তো বসে যান না, আমি কি হেডমাস্টার আপনি জানিয়ে দিচ্ছেন, তো স্কুলের হচ্ছেন উনি, আমি তো নই। তো যাই হোক, যেটা বলছিলাম আমি যে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সত্যি তো কলকাতায় জলকষ্ট থাকবে না, কিন্তু তার জন্যে কলকাতার মানুষকে সচেষ্ট হতে হবে। আমাদের এখনও বলছি জোর করে, আমাদের যা জল আছে তাতে কলকাতায় ১ কোটি মানুষের জল যথেষ্ট, কিন্তু আমাদের জল অপচয়, প্রচণ্ডভাবে জল অপচয়। মালাদি ম্যাড্রাসের কথা বললেন, আমি নিজে গিয়ে দেখেছি এরকম বাড়ি তার ট্যাঙ্কটাকে করে রাখে সামনে, তার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, ৩ দিনে পরে ২০০০ টাকা পেমেন্ট করলে এক গাড়ি জল পায়, তাও ৩ দিন বাদে বাদে। টাকাটা আগে কর্পোরেশনে, ম্যাড্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশনে জমা দিয়ে আসতো, তারপর তারা ৩ দিন বাদে এক গাড়ি জল দেয়, সেই এক গাড়ি জলে পুরো বাড়িটা তাতে থাকতে হয়, এরকম ওয়াটার ক্রাইসিস ম্যাড্রাস। আমাদের সৌভাগ্য যে আমাদের
মা গঙ্গা আমাদের পাশ থেকে বলছে, কিন্তু কতদিন? যদি আমরা এখন থেকে সচেষ্ট না হই, যদি আমরা জলটাকে সেইভাবে নষ্ট করে দিই, এবং জল আমি আপনাকে বলছি আমাদের প্রত্যেক গ্যালন জল পরিশোধ করতে কত টাকা লাগছে? আট টাকা হচ্ছে আমাদের এক হাজার লিটার জল পরিশোধ করতে, মানে গঙ্গার থেকে রিফাইন করতে আমাদের আট টাকা খরচা। আমার প্রায় শুধু এই ওয়াটার সাপ্লাইয়ে আমাদের 700 কোটি টাকা বছরে শুধু ওয়াটার সাপ্লাই আমাদের খরচা, যেটা বাজেটে আমরা বলেছি। সুতরাং এইটা কার কারের কাজ? যদি আপনাদের ট্যাক্স, এটা তো আমার টাকা নয়, আমি তো গণিখানের মতন আমবাগান নেই যে বেচে দেবো আর সেখান দিয়ে টাকা আছে, আমি তো জমিদার বাড়ির ছেলে নই। এইটা আপনাদের টাকা, এই টাকা দিয়ে আরও ভালো রাস্তা করা যায়, আরও ভালো ব্রিজ করা যায়, আরও ভালো কলকাতায় অন্য অন্য পরিষেবা চালানো যায়, যদি আমরা সবাই মিলে জলের অপচয়টুকু বন্ধ করি। জল প্রয়োজন, জল প্রত্যেকের বাড়িতে যাবে, এবং জলটা একদম আমার আপনার সবার আমাদের জীবন। সেই জীবনটাকে আমরা যদি নষ্ট করি, ধরুন কারোর বাড়িতে এখন বুস্টিং পাম্পিং স্টেশন হয়ে গেল, প্রচণ্ড জোরে জল যাবে, আমরা যদি একটা বলকক না লাগাই, তাহলে আমাদের যাদের আন্ডারগ্রাউন্ড বাড়ির জল আছে সেটা বেরিয়ে এসে নর্দমা দিয়ে বেরিয়ে চলে যাবে। ধরুন আমি বেশিরভাগই হাউজিংগুলোতে দেখেছি যেখানে টিপে দিল জল উঠে যাচ্ছে, সেইটা গিয়ে ওপর থেকে আবার ঝরঝর 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 করে পড়েই যাচ্ছে, তাতে বাড়িটারও ক্ষতি হচ্ছে আর আমাদের জলের অপচয় হচ্ছে। এই অপচয়টাকে মানুষের গণচেতনা না হলে, এই অপচয় না বন্ধ হলে একদিন সত্যি সত্যি জলের ক্রাইসিস হবে, যেখানে হাজার চেষ্টা করেও আমি আপনি কেউ এই জলটাকে দিতে পারবো। তাই এই অপচয়টাকে বন্ধ করার জন্যে আমি আপনাদের কাছে আওয়াজ দিচ্ছি যে একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এটা লজ্জার কিছু নেই, যে বাড়িতে হচ্ছে তার বেলটা টিপে দে, দাদা এই জলটা আপনার বাড়ির থেকে পড়ে যাচ্ছে, যে জলটা এই বাড়ির পরে আমার বাড়িতে পৌঁছতো সেই জলটা এখানে নষ্ট হচ্ছে, আপনি এই জলটাকে ঠিক করুন, আর নাহলে আমি কর্পোরেশনে খবর দেবো আপনার লাইনটাকে কেটে দিয়ে যাবে। এইভাবে গণচেতনা করতে হবে। আমরা জানি যে কিছু ভাই গাড়ি ধরে, তারপর সেখানে যেহেতু আমাদের কলগুলোতে যেগুলো ট্যাপ কলে কল করা থাকে, একটু আস্তে আস্তে জল পড়ে বলে সেটাকে ভেঙে দেওয়া হয়, সারাদিন যখন গাড়ি যাওয়া হয়ে গেলে জলটা ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে। কার নষ্ট হচ্ছে? কার টাকা নষ্ট হচ্ছে? আপনার টাকা নষ্ট হচ্ছে, আপনি যে ট্যাক্সের টাকাটা দিচ্ছেন সেই টাকা নষ্ট হচ্ছে। আমার নিজের টাকা নয়, আমার পিতৃকুলে এত এ নয়, আমি নরেন্দ্র মোদী নেই যে সব আমি করছি, চায়ের দোকান দিয়ে করার পরে সব হামকার দিয়ে সব পেট্রোল পাম্পে সব আছে না, আমরা দিচ্ছি না। আপনার টাকায় আমি আপনার সেবক, আপনাদের কাজ করছি, সুতরাং এটা আপনাদের দায়িত্ব করে নেওয়া। আর আমি সবথেকে রূপকের উপর যেটার জন্য আনন্দিত, আমরা নিশ্চিতভাবে একটা পার্কের ওপর আমরা এই জল বুস্টার পাম্পিং স্টেশন করেছি, কিন্তু শিশুদের খেলার মাঠ কিনে নেওয়া এটা একটা পাপ। তাই মৈনাকবাবুকে দিয়ে ডিপিআর করে এই রথীন দাস শর্মা শিশু উদ্যান সেটাকে রেখে আরও সুন্দর করে সেটা মানুষের উদ্যোগে কলকাতা কর্পোরেশন করেছে, এই জন্য আমি আনন্দিত এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে এটা আমার টেন্ডার হয়ে গেছে, এই কাজটা হয়ে যাবে, এবং আমি আজকে এটা আমাকে না আপনাদের অভিনন্দন জানাতে এসেছি। আপনাদের বুস্টিং পাম্পিং স্টেশন, আপনাদের জল প্রকল্প, আপনারা ভালো থাকুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাকে যে কমিটমেন্ট করেছি সেটা এক পা করে আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য রাখছি। নমস্কার। মানুষ উপকৃত হবে, শুধুমাত্র জয়শ্রী পার্কি নয়, সেবাপল্লী নবপল্লী ভাষাপাড়া পদ্মপুকুর মন্ডপাড়া রোড বড়চরণ রায় রোড থেকে শুরু করে আম্বেদকর পার্ক আজকে বিস্তীর্ণ অংশের মানুষ আজকে এই জলের উপর থেকে সাইড সাইড সাইড
এবার আমাদের মাননীয় মহানাগরিক সহ বিশিষ্ট অতিথিরা বুস্টারে পরিদর্শনে যাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করবো আমরা মাঝখানে রাস্তাটা একটু ছেড়ে দেবেন, একটু তাদের চলাচলের পথ সুগম করে দিন, তাদেরকে বুস্টার স্টেশন পর্যন্ত পৌঁছতে সহযোগিতা করুন। দাদা আপনি একটু পিছিয়ে আসুন না, একটু পিছিয়ে আসুন না। ক্যামেরা ঢুকছে দাদা, তোমার ক্যামেরাটা ঢুকছে। এই হাত ঢোকা, আরে আমি ঢোকাচ্ছি না, তাই তুমি তুমি বসে নালে বসে। ঢুকি না ভাই, কেন দেখি করবে ওকে।